জান্নাত থেকে পোশাক যার আনানো হলো, রাসূলের কাঁধে যাকে বসানো হলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, হাসনাইনে কারিমাইনের ঘটনা বলি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, তার আগে প্রতিবারের ন্যায় আজকেও হাদিস শরীফ পাঠ করার অগণিত ফজিলত বারাকাত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। ফিরদাউসুল আকবার কিতাবের মধ্যে রয়েছে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, ইয়া আইয়ুহান নাস আনজাকুম ইয়াউমাল কিয়ামা মান আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া, যার সহজ অনুবাদ এভাবে, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। যারা দুনিয়াতে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন তাড়াতাড়ি মুশকিলাত থেকে নাজাত পাবে। আসুন মহাব্বতে একবার দরুদ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বিন আলী, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার নবী বেশি ভালোবাসত, খুব বেশি ভালোবাসত। যেমন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী কখনো কুল মুবারক উঠাইতেন, আবার কখনো খাঁদে উঠাইতেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবার কখনো নিজের হুজরা থেকে বের হয়ে কাঁধে নিয়ে বাইরে তশরিফ নিয়ে যেতেন নূরানি নবী, আবার কখনো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করার জন্য মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি পরিমাণে মুহাব্বত করত, ভালোবাসত। তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডের 432 পৃষ্ঠায় একটি হাদিসে মুবারক বর্ণনা রয়েছে এভাবে, হাদিস নং 3809। একবার আখেরি নবী, জিন্দা নবী, নূরানি নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাত মুবারকে উঠাইলেন। তখন কোন ব্যক্তি, কেউ একজন আরজ করল, সাহেবজাদা, আপনার বাহন তো খুবই উত্তম। প্রশ্নের জবাবে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরোহীও কত উত্তম না, ও হাসান মুজতবা সাইয়্যিদুল আসকিয়া, ও হাসান মুজতবা সাইয়্যিদুল আসকিয়া, রাকিবে দুশে ইজ্জত পে লাখো সালাম, রাকিবে দুশে ইজ্জত পে লাখো সালাম, ও হাসান মুজতবা সাইয়্যিদুল আসকিয়া,
রাকিবে দুশে ইজ্জত পে লাখো সালাম। আল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্ত্বে আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম তখন আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যেত। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরে তশরিফ নিয়ে এলে আমাকে মসজিদে দেখলেন, আমার হাত ধরলেন, আমিও সাথে চলতে লাগলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলল না। এভাবে আমরা বনু কাইনুকার বাজার প্রবেশ করলাম, অতঃপর আমরা সেখান থেকে ফিরে আসলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আচ্ছা আমার বাচ্চা কোথায়, তাকে আমার কাছে নিয়ে আসো। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর প্রিয় আকা, নূরানি আকা, আখেরি নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কুল মুবারকে বসাইলেন। আর আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বা মুবারক ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে প্রবেশ করিয়ে দিলেন তিনবার। আমার নবী ইরশাদ করলেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, আর যে তাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো। তিনবার দোয়া করেছে, মকবুল দোয়া, নূরানী নবীর জবান, যে জবান, যে তুতু মুবারক, সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল হয়ে যেত, উজু করলে আমার নবীর কুলি মুবারকের পানি নেওয়ার জন্য পাগল হয়ে যেত, নিজের চেহারায় সিনায় মালিশ করত। আর ওই জিব্বা মুবারক নূরানি নবী, জিন্দা নবী, নিজের পেয়ারা পেয়ারা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে প্রবেশ করে দিলেন, আর তিনবার দোয়া করলেন, মাওলা আমি নাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। যারা ইমাম হাসানকে ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আমাদের সবার ইমানের দাবি হাসনাইনে কারিমাইনকে ভালোবাসা, আমাদের সবার ইমানের দাবি হাসনাইনে কারিমাইনের সম্মান সম্মান সর্বদা বজায় রাখা, আমাদের সবার ইমানের দাবি নিজের ছেলে সন্তানকে হাসনাইনে কারিমাইনের মোহাব্বত ভালোবাসা, তালিম শিক্ষা দেওয়া। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে কারিমাইনকে বেশি মোহাব্বত করত, বেশি ভালোবাসত, কুলে নিত, খাঁদে নিত, কত বড় একটা মোহাব্বতের নিদর্শন। আল্লাহ আমাদেরকেও বুঝার তৌফিক দান করো। ফাতেমাকে লাল হায়দর কে পেচর আপনি উলফত দো মুঝে দাও আপনা গম। আমিন। আল্লাহ পাক হাসনাইনে কারিমাইনের উলফত ভালোবাসা আমাদের মুকাদ্দরে নসিব করুন। তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা আবু সাঈদ মাকবুরি রহমতুল্লাহ তাআলা আলাই উনি বলেন, আমরা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। ওই স্থানে হযরত সাইয়েদনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমাদেরকে সালাম দিলেন, আমরা সালামের উত্তর দিলাম, কিন্তু হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামে উত্তর দেবার ব্যাপারে বুঝতে পারলেন না। আমরা আরজ করলাম, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে সালাম দিয়েছেন সাথে সাথে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগী হলেন এবং সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদি, অর্থাৎ হে আমার সর্দার, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিঃসন্দেহে হাসান হলো সাইয়্যিদ, আত্তা সর্দার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি পরিমাণে হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মুহাব্বত করত, বেশি ভালোবাসত, তাদের পা মুবারকের দুলি বালি সাফ করে দিত, সেবা করত হাসানে কারিমাইনের। কারণ কি? কারণ উনি দেখেছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুই ফুলকে বেশি মুহাব্বত করত, বেশি ভালোবাসত। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের দুই ফুল হাসনাইনে কারিমাইনকে বেশি মুহাব্বত করত, যার কারণে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণও বেশি মুহাব্বত করত। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পরিমাণে মুহাব্বত করত হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। আল্লাহ আমাদেরকেও মুহাব্বত করার তৌফিক দান করুন। হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম রাউফুর রহিম নূরানী নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়াচ্ছিলেন, এমন সময় ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন। তিনি ছোট ছিলেন যখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, তখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে বসে যেতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরে ধীরে নিজের মাথা মুবারক সিজদা থেকে উঠাইতেন এবং তাকে স্নেহ সহকারে নামাইতেন, মহাব্বত সহকারে নামাইতেন। যখন নামাজ সম্পন্ন হলো, তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চার প্রতি আপনি এমন আচরণ করেছেন যে আর কারো সাথে এইরূপ আচরণ করেন না, অর্থাৎ এই বাচ্চাকে আপনি যেমন ভালোবাসেন এইরকম ভালোবাসা অন্য কোনো বাচ্চার সাথে তো হয় না। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হলো দুনিয়ায় আমার ফুল। আর আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান কি বলে, উন দো কা সদকা জিনকো কাহা মেরে ফুল হ্যায়, উন দো কা সদকা জিনকো কাহা মেরে ফুল হ্যায়, কিজিয়ে রেজা কো হাশর মে, কিজিয়ে রেজা কো হাশর মে, হান্দা মিসালে গুল, কিজিয়ে রেজা কো হাশর মে, হান্দা মিসালে গুল। আমিন বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ফুল বলেছে। আল্লাহ ওই জান্নাতের দুই ফুলের সদকা আমাদেরকে ক্ষমা করে দাও, হাসনাইনে কারিমাইনে সদকা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ অনেক গুনাহগার আমরা, আল্লাহ আমাদেরকে বেহিসাব হাসনাইনে কারিমাইনে সদকায় মাফ করে দাও। হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম হুজুর
নূর, নূরানি নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা আছেন মসজিদে নববীতে। এমন সময় হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমান নবীর পাশে রয়েছেন। হায়াতুন নবী, নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের দিকে তাকাচ্ছেন, আবার কখনো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার এই সন্তান হলো সৈয়দ সরদার। অর্থাৎ মসজিদে নববীর মধ্যে মানুষকে সম্বোধন করে নূরানি জবানে ইরশাদ করতেছে, আমার নবী, আমার এই সন্তান সৈয়দ সরদার। এরপর আর কি বললেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলমানের দুইটি বড় দলের মীমাংসা করে দিবেন। মসজিদে নববীর মিম্বরে বসা অবস্থায় গায়েবের খবরদাতা, অদৃশ্যের সংবাদদাতা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুসুত অবস্থায় এই কথা বলল, আমার এই সন্তান সৈয়দ সরদার এবং মুসলমানদের বড় দুটি দলের মুশকিলাত মীমাংসাকারী। বাস্তবে তাই হয়েছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হলো, ঠিক তেমনি যখন উনাকে খেলাফত দেওয়া হলো, মুসলমানের মধ্যে যখন অনৈক্য হলো, তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় মুসলমানের মধ্যে মীমাংসা করে মিল করিয়ে দিল। এটা হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান। যেমন কিতাবে আছে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে সমাসীন হলেন, খেলাফতের জিম্মেদারি দেওয়া হলো। কুফাবাসীরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক হাতে বায়াত গ্রহণ করে। হাসান, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন সেই কুফাতে অবস্থান করলো। অতঃপর কিছু শর্ত সাপেক্ষে খেলাফতের দায়িত্ব হযরত সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করলেন। হযরত সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শর্ত মেনে নিলেন এবং পরস্পরের মধ্যে মীমাংসা হয়ে যায়। এভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অদৃশ্যের সংবাদ বাণী প্রকাশ পেল, যা আমার নবী অনেক বছর আগে মসজিদে নববীর মিম্বরে বসে বলল, আল্লাহ তাআলা আমার এই সন্তানের মাধ্যমে মুসলমানের দুইটি বড় দলের মাঝে মীমাংসা করিয়ে দিবেন। বাস্তবিক তাই হয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভ ছিল না, নিজের খেলাফত মসনদ দিয়ে দিল, দুই মুসলমানের অনৈক্যকে মিটিয়ে দিল। মসনদের দরকার নাই, মানুষের ভালোবাসা দরকার। ক্ষমতার দরকার নাই, মানুষ আরামে থাকা দরকার। জিন্দেগি অল্প, এই অল্প জিন্দেগির মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি দেখে আমরা গ্রহণ করি। বুকের মধ্যে সুখ নাই, ত্যাগে সুখ। হাসনাইনে করিমাইনের জিন্দেগি থেকে এটা নেই ত্যাগ, ক্ষমতা ছেড়েছে। আবার কারবাল্লায় জমিনে গিয়ে ইমাম হুসাইন বারদান উৎসর্গ করে দিচ্ছে, নানা জানের দিন ইসলামের জন্য, মুসলমানের ভালার জন্য, মুসলমান দিন ইসলামকে অটল রাখার জন্য। গর কা গর সব লুটে গয়া, ও তলক ভি না কিয়া। গর কা গর সব লুটে গয়া, ও তলক ভি না কিয়া। ও
হুসাইন বিনে আলী হর ঘড়ি হর দম সালাম ও হুসাইন বিনে আলী হর ঘড়ি হর দম সালাম। আল্লাহ হাসনাইনে করিমাইনের মোহাম্মত আমাদেরকে দান করুন। উনারা মানুষের সেবার জন্য, মানুষের ভালোর জন্য, মুসলমানের উপকারের জন্য নিজের সমস্ত ঘর বাড়ি দম দৌলত সব বিলীন করেছে। আল্লাহ আমাদেরকেও বর্তমান যারা আমরা মুসলমান, মানব সেবায় অর্থ বিত্ত মেধা শ্রম ব্যয় করার তৌফিক দান করুন। আজকে পর্যন্ত হাসনাইনে করিমাইনের ঘটনাবলী অনুষ্ঠান, আগামী দিনে আবার দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত থেকে পোশাক যার আনানো হলো রাসূলের কাঁধে যাকে বসানো হলো,